আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস মেঘ বলেছে যাবো যাবো আজকে উপন্যাসের অষ্টম পর্ব পর্বতের অভ্যাস হচ্ছে ভোরবেলা দুটা খবরের কাগজ নিয়ে চা খেতে বসা নাস্তাটা জরুরি না খবরের কাগজ পড়াটা জরুরি তিত্তি সেই সময় তার সামনেই থাকে তবে সে নাস্তা খায় না সঙ্গ দেবার জন্যে যে বসে তাও না নিজ থেকে একটি কথাও বলে না শকত কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় সে জবাবও অত্যন্ত সংক্ষিপ্ত মানুষের অভ্যস্ত হবার ক্ষমতা অসাধারণ শকত মনে হচ্ছে এই ব্যাপারটাই অভ্যস্ত হয়ে গিয়েছে আজ শকত খবরের কাগজ তিতলির দিকে বাড়িয়ে দিল বিস্মিত গলায় বলল নাদিয়ার ছবি ছাপা হয়েছে তিতলি কিছু বলল না সে তার চায়ের কাপে চা ঢালছে তাকে কোনো প্রশ্ন করা হয়নি কাজেই জবাব দেবার কিছু নেই শকত বলল কি ব্যাপার তুমি এই খবর পেয়েছো পেয়েছি কখন পেয়েছো কাল রাতে রাতে মানে কটার সময় এগারোটার সময় নাদিয়া টেলিফোন করেছিল আমি তো তখন বাড়িতেই ছিলাম আমাকে কিছু বলনি কেন বলার কি আছে এত বড় একটা খবর তুমি আমাকে জানাবে না এখন তো জানলেই তার মানে কি এই দাঁড়াচ্ছে তুমি নিজ থেকে আমাকে কিছু বলবে না তিতলি জবাব দিল না চায়ের কাপে চুমুক দিতে লাগলো শওকত বিরক্ত মুখে বলল তুমি যা করছো তা যে ছেলে মানুষই তাকে বুঝতে পারছ তিতলি এই প্রশ্নেরও জবাব দিল না শওকত ঠান্ডা গলায় বলল তুমি যা করছো তা হচ্ছে হাস্যকর ছেলে মানুষই যখন ছেলে মানুষইটা শুরু করেছিলে আমি তোমাকে বাধা দিইনি আমার ধারণা ছিল বাধা দিলে এটা আরো বাড়বে আমি ভেবেছি সময় সব ঠিক হয়ে যাবে এখন দেখছি ঠিক হচ্ছে না এখন কি করবে শোনো তিতলি আমার ধৈর্য অপরিসীম আমি তোমাকে আরো সময় দেব দু বছর তিন বছর চার বছর কোনো অসুবিধা নেই আমি দেখতে চাই একসময় তুমি তোমার ভুল বুঝতে পেরেছো যদি কোনোদিনই ভুল বুঝতে না পারি তুমি তো বোকা মেয়ে না বুদ্ধিমতী মেয়ে আমি নিশ্চিত তুমি ভুল বুঝতে পারবে তখন আমরা জীবন শুরু করব সে জীবন অবশ্যই আনন্দময় হবে আনন্দময় হলেই তো ভালো ওই ভদ্রলোকের সঙ্গে কি তোমার এর মধ্যে দেখা হয়েছে না টেলিফোনে কথা হয়েছে না শোনো তিতলি আমি চাচ্ছি ভদ্রলোকের সঙ্গে তোমার দেখা হোক কথা হোক কেন চাচ্ছ আমার ধারণা ভদ্রলোকের সঙ্গে তোমার যদি দু একবার দেখা হয় তুমি তোমার ভুল আরো দ্রুত বুঝতে পারবে এক কাজ করা যাক আমি ভদ্রলোককে বাসায় একদিন খেতে বলি কোনো প্রয়োজন নেই তোমার অস্বস্তি বোধ করার কিছু নেই আমি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করবো তিতলি চুপ করে আছে তার দৃষ্টি চায়ের কাপের দিকে শয়কত দীর্ঘ নিঃশ্বাস পেলল তিতলি ঠিক তার সামনে বসা নতুন বৌরা শ্বশুর বাড়িতে এসে শুরুর কিছুদিন ঘোমটা দিয়ে থাকে তার মাথায়ও ঘোমটা লাল কালো শাড়িতে তাকে অদ্ভুত সুন্দর লাগছে দেবী প্রতিমার মতো মেয়েটি চকমুখ শক্ত করে বসে আছে শকত নিশ্চিত জানে এই শক্তমুখ একদিন কোমল হবে সেই একদিনটা যে কবে এটাই শুধু জানে না তিতলি জি আমি আশপাশে থাকলে কি তোমার অসহ্য লাগে না আমি আশপাশে থাকলে তোমার মুখ শক্ত হয়ে থাকে এই জন্যই জিজ্ঞেস করছি না দেয়াকে কংগ্রেসুলেট করতে যাবে না যাব আমি সঙ্গে গেলে কোনো অসুবিধা আছে অসুবিধা নেই তবে আমি একাই যেতে চাই ব্যাপারটা খুব অশোভন হবে না তুমি আমার সঙ্গে কি ধরনের ব্যবহার করছো সেটা তো তোমাদের বাড়ির কেউ জানে না সবাই জানে আমরা খুব সুখে আছি আনন্দে আছি সেটা জানাই তো ভালো তাদের জন্য ভালো তো বটেই তাদের সে ভালোতে যেন খোঁত না থাকে সে চেষ্টা তো আমাদেরও করা উচিত তোমার পক্ষ থেকে কিছু অভিনয় দরকার কাজেই হাসিমুখে আমার সঙ্গে চলো আচ্ছা আরেকটা কথা তুমি তো জানোই আমি পিএইচডি করতে বাইরে যাচ্ছি তুমি কি যাবে আমার সঙ্গে সেটা তোমার ইচ্ছা অর্থাৎ তোমার নিজের কোনো ইচ্ছা নেই না সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমার না যাওয়াই ভালো এখানে থাকতে পারো বা ইচ্ছে করলে তোমার মা বাবার সঙ্গে থাকতে পারো আমি এখানেই থাকবো বেশ তো থাকবে যদি এর মধ্যে তোমার ইচ্ছে করে আমার কাছে যেতে চিঠি দিলেই আমি টিকিট পাঠাবো তুমি চলে আসবে আচ্ছা তোমার সব কথাই তো এ পর্যন্ত শুনে আসছি এখন তুমি কি আমার একটা কথা শুনবে কথাটা হচ্ছে চলো আমার সঙ্গে দুজন মিলে কোনো সুন্দর জায়গা থেকে ঘুরে আসি যেমন ধরো নেপাল সুন্দর দৃশ্যের পাশে থাকলে মন সুন্দর হয় পুরনো অসুন্দর ধুয়ে মুছে যায় যাবে তুমি বললে যাব ভেরি গুড তোমার নাস্তা খাওয়া তো হয়েছে আমি কি এখন উঠতে পারি শওকত ক্লান্ত গলায় বলল পারো তার মেজাজ খুবই খারাপ হয়েছে সে অনেক চেষ্টা করেও মেজাজ ঠিক রাখতে পারছে না মনে হচ্ছে সে সমস্যাটা সামলাতে পারছে না ভবিষ্যতেও পারবে কিনা বুঝতে পারছে না হাসান নামের ওই ভদ্রলোকের সঙ্গে তার কি দেখা করা উচিত তার সমস্যা মেটানোর জন্য ভদ্রলোকের সাহায্য প্রার্থনা করাটা কি ঠিক হবে ভদ্রলোক কি সাহায্য করবেন মনে হয় করবেন যে কোনো বিবেকবান মানুষেরই সাহায্য করা উচিত তিতলিকে না জানিয়ে ভদ্রলোকে নিমন্ত্রণ করে নিয়ে এলে হয় সহজ স্বাভাবিকভাবে সবাই মিলে কিছুক্ষণ গল্প করা হবে ক্ষতি কি তিতলি তিতলি এসে দাঁড়ালো কিছু বলল না শকত বললো আচ্ছা যাও এমনি ডেকেছিলাম ও আচ্ছা শোনো নাদের ইন্টারভিউটা পড়েছ না পড়নি কেন নাকি প্রতিজ্ঞা করেছো আমার কেন খবরের কাগজও পড়বে না আমি কোনো প্রতিজ্ঞা করিনি পড়ে দেখো ভালো লাগবে তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার প্রিয় মানুষকে সে তোমার নাম বলেছে ও আচ্ছা তোমাকে খুব সুন্দর লাগছে তিতলি থ্যাংক ইউ তুমি কি আমার ছোট্ট একটা অনুরোধ রাখবে খুব ছোট্ট অনুরোধ কি অনুরোধ হাসটা তোমাকে কেমন দেখায় আমি জানি না একটু হাসো আমি দেখি এত বড় খুশির একটা খবর পেয়েছ এমনিতেই তো হাসা উচিত উচিত কাজকে মানুষ সবসময় করতে পারে না উচিত কাজ মানুষ সময় করতে পারে না মানুষ বরং অনুচিত কাজটাই সময় করে আমাকে বিয়ে করাটা ছিল খুবই অনুচিত কাজ সেই কাজটা তুমি করেছ বিয়ের পর পুরনো সমস্যা ভুলে গিয়ে স্বাভাবিক হওয়াটা ছিল উচিত কাজ তুমি করছো উল্টোটা দাঁড়িয়ে আছো কেন বস কথা বলি তিতলি বসলো শকত ক্লান্ত কলায় বলল তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো তুমি কি আমার কাছ থেকে মুক্তি চাও চুপ করে থেকো না বলো হা অথবা না মুক্তি চাইলে পাবো তিতলি তাকিয়ে আছে তার চোখে পলক পড়ছে না শখত চুপ করে রইল তিতলির প্রশ্নের কোনো জবাব দিল না সম্ভবত জবাব তার জানা নেই ইংরেজিতে লেখা একটা ছোট্ট চিঠি যার বঙ্গানুবাদ মোটামুটি এরকম প্রিয় হাসান সাহেব আশা করি ভালো আছেন আমার বাবা গত মাসের নয় তারিখে মায়োকার্ড্রিয়াল ইনফেকশনে মারা গেছেন তার জীবনের অংশবিশেষ যা আপনি লিখেছেন তা আমাকে দিয়ে গেলে বাধিত হব আপনি আপনার জনৈক বন্ধুর জন্যে বাবার কাছে চাকরি চেয়েছিলেন তিনি সে ব্যবস্থা করে গেছেন আশা করি ইতিমধ্যে আপনার বন্ধু সে খবর জানেন আপনি ভালো আছেন তো বিনীতা চিত্রলেখা অফিস অফিস ওলা চিঠি অফিস বস ডিকটেট করেছেন পি ডিকটেশন নিয়ে চিঠি টাইপ করেছে ফাইনাল কপি বস পড়েছেন একটা বানান দু ঠিক করে নাম সই করেছেন চিঠি চলে গেছে চিঠিতে নাম্বার বসিয়ে ডিসপাস ক্লার্ক চিঠি পোস্ট করে দিয়েছে চিঠিতে আন্তরিক অংশ হচ্ছে গোটা গোটা অক্ষরে বাংলায় লেখা আপনি ভালো আছেন তো এটাকেও আন্তরিক ধরার কোনো কারণ নেই অফিসিয়াল চিঠিকে ব্যক্তিগত ফ্লেভার দেওয়ার এটা একটা টেকনিক হাসান চিঠি পেয়েছে বিকেলে সন্ধ্যা মিলাবার পরপরই ফাইল হাতে হিসামুদ্দিন সাহেবের বাড়ির গেটের সামনে উপস্থিত হলো গেটের দুজন দারোয়ানি তাকে খুব ভালো করে চেনে তারপরও তারা এমনভাবে ভাবে তাকিয়ে রইল যেন তাকে তারা এই প্রথম দেখছে হাসান বলল ম্যাডামের সঙ্গে দেখা করব উনি আছেন না দারোয়ানের একজন গম্ভীর গলায় বলল। ম্যাডাম বাড়িতে কারোর সঙ্গে দেখা করেন না আপনি অফিসে যাবেন দারোয়ানরা দর্শন প্রার্থীদের আটকে দিতে পারলে খুশি হয় হাসান লক্ষ্য করল দারোয়ান দুজনের মুখেই তৃপ্তির ভাব উনি আমাকে ডেকে পাঠিয়েছেন ভেতরে খবর দিয়ে দেখুন ইন্টারকম তো আছে আমাদের উপর অর্ডার আছে কাউকে ঢুকতে না দেয়ার ও আচ্ছা আমার কাছে ম্যাডামের কিছু জরুরি কাগজপত্র ছিল দারোয়ানদের একজন নিতান্ত অনিচ্ছায় ইন্টারকমের দিকে এগুচ্ছে তার যেতে আসতে প্রচুর সময় লাগবে হাসান সিগারেট ধরালো সে অবাক হয়ে লক্ষ্য করল হিসামুদ্দিন সাহেবের সঙ্গে কথা বলার আগে আগে বুকের উপর সে যেরকম চাপ অনুভব করত এখনও তাই করছে আপনি যান সিগারেট ফেলে দিয়ে যান হাসান সিগারেট ফেললো সিগারেট হাতে কাউকে ঢুকতে দেয়া যাবে না এমন নির্দেশ কি আছে দারোয়ানরা ক্ষমতাবানদের যেমন সম্মান দেখাতে ভালোবাসে তেমনি ক্ষমতাহীনদের অপমান করতেও ভালোবাসে গেটের সামনে চিত্রলেখা দাঁড়িয়ে থাকলে সে নিশ্চয়ই বলত না সিগারেট ফেলে দিয়ে আসুন হাসান বসার ঘরে চুপচাপ বসে আছে কতক্ষণ হয়েছে তার হাতে ঘড়ি নেই বসার ঘরেও ঘড়ি নেই সময় কতটা পার হয়েছে বোঝা যাচ্ছে না মনে হয় অনেকক্ষণ হয়েছে একা একা বসে থাকতে অদ্ভুত লাগছে নীরব একটা বাড়ি শব্দ নেই হইচই নেই টিভি চলছে না কেউ হাঁটাহাঁটি করছে না এরকম শব্দহীন একটা ঘরে মানুষ বাস করে কি করে বাড়িতে নানান রকম শব্দ হবে শিশুরা চিৎকার করবে দাপাদাপি করবে তাদের হাসি এবং কান্নার শব্দ ক্ষণে ক্ষণে শোনা যাবে সরি হাসান সাহেব দেরি করে ফেলেছি দেরিটা ইচ্ছাকৃত না নিন চা নিন চিত্রলেখা নিজেই হাতে করে চায়ের কাপ এনেছে তার এই ভদ্রতায় দীর্ঘ অপেক্ষা এবং গেটের সামনের অপমান ভুলে যাওয়া যায় আপনি এসেছেন শোনার পর হট শাওয়ার নিতে বাথরুমে ঢুকেছিলাম সারাদিন নানান জায়গায় ছোটাছুটি করেছি গা ঘেমেছিল একা একা নিশ্চয়ই খুব বোর হচ্ছিলেন বোর হচ্ছিলাম না বাবার মৃত্যুর খবর জানতেন উনি যেদিন মারা গিয়েছিলেন আমি সেদিনই এসেছিলাম ওনার মৃত্যু সংবাদ পেয়ে আসেনি এমনিতেই এসেছিলাম বাড়ির সামনে প্রচুর গাড়ি দেখলাম খবর শুনলাম তারপর ভাবলাম আমার কিছু করার নেই চলে গিয়েছি আপনি মানুষকে সান্ত্বনা দিতে পারেন না তাই না জি না বাবা আপনাকে খুব পছন্দ করতেন ওনাকে একবার শেষ দেখার ইচ্ছাও আপনার হয়নি জি না জীবিত অবস্থায় তাকে দেখেছি সেই স্মৃতি আমি রাখতে চাই মৃত মুখের স্মৃতি রাখতে চাই না এটা অবশ্য ভালোই বলেছেন বাবার জীবনে লেখা কাগজগুলো কাগজগুলোকে এনেছেন জি ফাইলে সব গোছানো আছে কিছু বানান ভুল থাকতে পারে বাংলা বানানে আমি খুব কাঁচা এখানে ক পৃষ্ঠা আছে পঞ্চাশ পৃষ্ঠার মতো স্যার যখন যা বলেছেন আমি লিখেছি সাজায়নি আপনি যদি বলেন সাজিয়ে দেব চিত্রলেখা হাসছে হাসান বুঝতে পারছে না মেয়েটার হাসির কারণ কি বাবার মৃত্যু শোক এই সামলে না উঠলেও তাকে দেখে বোঝার উপায় নেই তার জীবনের উপর এত বড় একটা ঝড় গেছে হাসান সাহেব জি এই লেখাগুলো আপনি আমার সামনে বসে কোটি কুটি করে ছিঁড়ুন কি বলছেন বুঝতে পারছি না চিত্রলেখা ছোট্ট করে নিঃশ্বাস পেলে বলল বাবা নিজেই আমাকে বলে গেছেন কাগজগুলো যেন ছিঁড়ে ফেলা হয় আপনাকে যা বলা হয়েছে তা ঠিক না ভুল বলা হয়েছে উইশফুল একটা ব্যাপার আছে বাবা তাই করেছেন ও আচ্ছা তার বড় বোন পুষ্পের কথা আছে না যিনি হঠাৎ মারা গেলেন তিনি হঠাৎ মারা যাননি বিষ খেয়েছিলেন বিষ খাওয়া ছাড়া তার উপায়ও ছিল না এই তরুণী মেয়েটিকে সংসার টিকিয়ে রাখার জন্য কুচ্ছিত নোংরামের ভেতর দিয়ে যেতে হয়েছিল বাবার উচিত ছিল তার নিজের সংগ্রামের গল্প বলা কি করে তিনি ধাপে ধাপে এত দূর উঠেছেন এত শক্তি পেয়েছেন কোথায় বাবা যে স্কুলে পড়তেন সে স্কুলের একজন শিক্ষক নজিবুর রহমান তাকে নানানভাবে সাহায্য করেছিলেন নিজে দরিদ্র মানুষ হয়েও বাবাকে কলেজে পড়ার খরচ দিয়েছেন ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছেন এই অসাধারণ মানুষটির জন্য বাবা কিছুই করেননি তিনি শেষ জীবনে খুব কষ্টে পড়েছিলেন বাবা তাকে দেখতে পর্যন্ত যাননি চিত্রলেখা একটু থামতেই হাসান বলল এইসব কথা বলতে আপনার বোধহয় খারাপ লাগছে প্রসঙ্গটা থাক আমার বলতে খারাপ লাগছে না বরং ভালো লাগছে আমি মনে হয় বাবাকে একটু একটু বুঝতে পারছি তার চরিত্রের একটা অদ্ভুত দিককে জানেন জীবনে বড় হবার জন্য তিনি যাদের সাহায্য নিয়েছেন পরবর্তী সময়ে তাদের পুরোপুরি অগ্রাহ্য করেছেন আবার কারো কারো প্রতি অকারণ মমতা পোষণ করেছেন যেমন ধরুন আপনি কারোর কথায় বা কারোর সুপারিশে বাবা কাউকে চাকরি দিয়েছেন বা চাকরির জোগাড় করেছেন এমন নজির নেই কিন্তু আপনার ব্যাপারে ভিন্ন ব্যবস্থা হলো তাৎক্ষণিকভাবে বাবা সব ঠিকঠাক করলেন আপনার বন্ধু নিশ্চয়ই খুব খুশি জি খুবই খুশি উনি কি সিঙ্গাপুর চলে গিয়েছেন জি আপনার প্রতি নিশ্চয়ই তিনি খুব কৃতজ্ঞ তার কৃতজ্ঞতা প্রকাশের ভঙ্গিটা কি একটু বলুন তো শুনি তিনি কি করলেন আপনাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন ও আমার ভূমিকাটা জানে না ওকে কিছু বলিনি কিছুই বলেননি জি না বলেননি কেন বলতে ইচ্ছা করেনি চিত্রলেখা তাকিয়ে আছে তার চোখে কৌতুক ঝিলমিল করছে মনে হচ্ছে হাসানের এই ব্যাপারটাই সে খুব মজা পাচ্ছে হাসান জি লোকচরিত্র বোঝার ব্যাপারে বাবার ক্ষমতা ছিল অসীম আমার ধারণা আপনাকে উনি ঠিকই বুঝেছিলেন আপনি কি জানেন বাবা আপনার পেছনে স্পাই লাগিয়ে রেখেছিলেন কি বললেন চমকে উঠবেন না এটাও বাবার পুরনো স্বভাব কারো সম্পর্কে কিছু জানতে হলে তিনি লোক লাগিয়ে দিতেন আপনার উপর বিরাট একটা ফাইল আছে আপনি কোথায় যান কি করেন মোটামুটি সবই সেই ফাইলে আছে হাসান হতভম্ব গলায় বলল ও তিতলি নামের একটা মেয়ের সঙ্গে আপনার খুব ভাব ছিল। তাই না জি ওনাকে নিয়ে আপনি মাঝে মধ্যে বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরতেন এইসব কি ফাইলে আছে জি আপনার এক ভাই রকিব সম্পর্কে অনেক কিছু আছে কি আছে থাক আপনার না জানলেও চলবে আপনি বরং তিতলির কথা বলুন ওনার সঙ্গে কি আপনার দেখা হয় জি না দেখা করতে ইচ্ছা করে না জি না ভুল কথা বলছেন কেন আপনি তো মাঝে মাঝেই তিত্রিদের বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন ফাইলে লেখা জি ভুল লেখা জি না ভুল লেখা না আপনি তো এখনো বড়িগঙ্গায় নৌকায় চড়ে একা একা ঘোরেন তাই না জি আপনার কি মনে হয় না আপনার কর্মকাণ্ড অস্বাভাবিক হতে পারে আপনার সঙ্গে অনেকক্ষণ বকবক করলাম কিছু মনে করবেন না আসলে কথা বলার কেউ নেই বাবার সব দায়িত্ব এসে পড়েছে আমার হাতে সামাল দিতে পারছি না আপনার মতো একটা জীবন আমার হলে মন্দ হতো না কাজকর্ম নেই ঘুরে বেড়ানো হারিয়ে যাওয়া প্রেমিকের বাসার সামনে হাঁটাহাঁটি বিষণ্ন মনে বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণ চিত্রলেখা কিশোরীদের মতো হাসলো। হঠাৎ হাসি থামিয়ে বলল সরি ঠাট্টা করলাম কিছু মনে করবেন না হাসান বলল আজ উঠি আচ্ছা ভালো কথা হাসান সাহেব আপনার সঙ্গে কথা বলার জন্য বাবা আপনাকে ঘণ্টা হিসেবে টাকা দিতেন তাই না জি আমিও আপনাকে ঘণ্টা হিসেবে টাকা দেব মাঝে মাঝে এসে আমার বকবকানি শুনে যাবেন হাসান কিছু বললো না চিত্রলেখা বলল এখান থেকে আপনি কোথায় যাবেন বুঝতে পারছি না সুমিদের বাসায় যেতে পারি আপনার ছাত্রী জি চিত্রলেখা হাসতে হাসতে বলল এখন তো সে আপনার ছাত্রী না এক সময় ছিল আচ্ছা যান শুধু শুধু আপনাকে দেরি করিয়ে দিচ্ছি আসুন আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দেই চিত্রলেখা হাসানের সঙ্গে নিঃশব্দে হাঁটছে দারবান দুজন চট করে দাঁড়িয়ে মিলিটারি কায়দায় সেলুট দিল হাসান বলল যাই চিত্রলেখা জবাব দিল না তার বাবা হিসামুদ্দিন সাহেব এই ছেলেটিকে এত পছন্দ কেন করতেন তা সে বোঝার চেষ্টা করছে হিসাবুদ্দিন সাহেব হাসানের ফাইল এত যত্ন করে কেন তৈরি করেছেন তার মাথায় অন্য কোনো পরিকল্পনা কি ছিল বেলটিপতেই সুমি দরজা খুলে দিল সহজ গলায় বলল স্যার কেমন আছেন যেন সে স্যারের বেলটিপার জন্যই বসার ঘরে চুপচাপ বসেছিল হাসান বলল কেমন আছো সুমি সুমি বলল ভালো স্ট্রং ডায়রিয়া হয়েছিল এখন ভালো স্ট্রং ডায়রিয়ার জন্যই কি তোমাকে এমন রোগা রোগা লাগছে না বাবা চলে গেছেন তো খুব মন খারাপ এই জন্যই রোগা রোগা লাগছে মন খারাপ হলে মানুষকে রোগা রোগা লাগে তাই নাকি হ্যাঁ তাই আপনারও নিশ্চয়ই মন খারাপ আপনাকেও খুব রোগা রোগা লাগছে আমার মন অবশ্যই একটু খারাপ তুমি ঠিকই ধরেছ স্যার বসুন কি খাবেন বলুন চা না কোক বাসায় আর কেউ নেই কাজের মেয়েটা আছে রহমত চাচা আছে মা গিয়েছে মেজুখালার বাসায় আমারও যাবার কথা ছিল যাওনি কেন আপনি আসবেন তো এই জন্য যাইনি হাসান হেসে ফেলল সুমীর এই ব্যাপারটা খুব মজার এমন ভাবে কথা বলে যেন সে ভবিষ্যৎ চোখের সামনে দেখছে দুমাস পর আজ হাসান এসেছে তাও আসার কথা ছিল না বেবি ট্যাক্সি দিয়ে যাচ্ছিল হঠাৎ বেবি ট্যাক্সির বন্ধ হয়ে গেল ধরে অনেক স্টার্ট টানাটানি করে হাল ছেড়ে দিল হাসান বেবি ট্যাক্সি থেকে নেমে দেখে সুমিদের বাসা দুটা বাড়ির পরেই বাসার আশেপাশে যখন আসা হলো তখন সুমিকে দেখে যাওয়া যাক এই ভেবে সুমিদের বাসায় আসা অথচ মেয়েটা ভবিষ্যৎ বক্তা মতো কথা বলছে স্যার হুম বলো আপনি আমার কথা বিশ্বাস করছেন না তাই না কে করছি তো হম আপনি বিশ্বাস করছেন না আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে আপনি মনে মনে হাসছেন কেউ যখন মনে মনে হাসে তখন তার চোখ হাসতে থাকে মুখ থাকে খুব গম্ভীর আমার বুঝি এই অবস্থা হ্যাঁ তবে কিছুক্ষণের মধ্যেই আপনি আমার কথা পুরোপুরি বিশ্বাস করবেন সেটা কিভাবে ফুলেকে আমি বলবো আমার পড়ার টেবিলের উপর থেকে নীল ভেলভেটের ডায়রিতে আনতে ওই ডায়েরিতে আজকের তারিখে আমি লিখে রেখেছি আজ হাসান স্যার আমার বাসায় আসবেন বলো কি ডায়রিটা আমি নিজেই আনতে পারতাম আমি আনলে আপনি ভাববেন আমি আপনার সামনে থেকে চলে গিয়ে খুব তাড়াতাড়ি ডায়রিতে এটা লিখে নিয়ে এসেছি এজন্যই পুলিকে দিয়ে আনাবো সুমি গম্ভীর মুখে বসে আছে পা আছে হাসান মনে মনে বলল মেয়েটা খুবই অন্যরকম বিরাট একটা বাড়িতে একা একা বড় হয়ে মেয়েটা অন্যরকম হয়ে গেছে যতটুকু ভালোবাসা তার প্রয়োজন তার মা একা তাকে ততটুকু ভালোবাসা দিতে পারছে না মেয়েটা নিঃসঙ্গ সঙ্গপ্রিয় মানুষের জন্যে নিঃসঙ্গতার শাস্তি হলো সবচেয়ে কঠিন শাস্তি এই শাস্তি মানুষকে বলতে দেয় স্যার বলো আমার বাবার ধারণা আমার ইএসপি ক্ষমতা আছে ইএসপি ক্ষমতা হচ্ছে এক্সট্রা সেন্সরি পারসেপশন তুমি এই কঠিন বাক্যটা জানো হ্যাঁ জানি বাবা আমার সম্পর্কে কি বলে জানেন না জানতে চান হ্যাঁ জানতে চাই বাবা বলেন আমি ইচ্ছা করলেই মানুষের ভবিষ্যৎ বলে লক্ষ লক্ষ টাকা কামাতে পারি বাবার কথা কিন্তু ঠিক না আমি সবার ভবিষ্যৎ বলতে পারি না যাদের খুব পছন্দ করি শুধু তাদেরটা বলতে পারি আমাকে কি তুমি খুব পছন্দ করো হ্যাঁ কেন সেটা আমি আপনাকে বলবো না ফুলিকে ডেকে বলো ডায়রিটা আনতে দেখি ডায়েরিতে তুমি কি লিখেছো হাসান ডায়েরি দেখে সত্যিকার অর্থেই একটা ধাক্কার মতো খেলো ডায়েরিতে গোটা গোটা হরফে লেখা আজ হাসান স্যার আমাকে দেখতে আসবেন তবে আমার জন্য কিছু আনবেন না খালি হাতে আসবেন হাসান সিগারেট ধরাতে ধরাতে বলল তোমার তো দেখি আসলে ইএসপি ক্ষমতা আছে তুমি আমার সম্পর্কে আর কি বলতে পারো অনেক কিছুই বলতে পারি আপনি কাকে বিয়ে করবেন তাও বলতে পারি বলতে পারলে বলো উম আমি বলবো না বলবে না কেন শুধু শুধু কেন বলবো স্যার আপনি চা খাবেন নাকি কোক খাবেন চা খাবো আগে একটু কোক খেয়ে নিন না তারপর চা খাবেন আমি কোক দিয়ে খুব একটা মজার ড্রিঙ্কস বানাতে পারি বাবা শিখিয়েছেন কি করতে হয় জানেন কোকের গ্লাসে দুটা কালো কাঁচামরিচ মাঝে মাঝে চিরে দিয়ে দিতে হয় তার সঙ্গে এক চামচ লেবুর রস এবং সামান্য বিট লবণ দিতে হয় তারপর কোকের গ্লাসটা ডিপ ফ্রিজে দিয়ে খুব ঠান্ডা করতে হয় সার্ভ করার আগে সামান্য গোলমরিচের গুঁড়া হয় না দিলেও চলে আমি দেইনি বাসায় গোলমরিচের গুঁড়া ছিল না এই জন্য দেইনি তুমি কি ড্রিঙ্কস বানিয়ে রেখেছ হ্যাঁ বেশ তো তাহলে নিয়ে এসো খাই বাবার ধারণা ড্রিঙ্কসটা খুব ভালো আমার ভালো লাগে না ঝাল তো এই জন্য ভালো লাগে না আপনার কি ঝাল পছন্দ হ্যাঁ পছন্দ ঝাল কম খাবেন ঝাল বেশি খেলে পেটে আলসার হবে আচ্ছা কমই খাবো তোমাকে আজ অন্যরকম লাগছে কেন সুমি পা দোলাতে দোলাতে বলল চশমা নিয়েছি তো এই জন্য অন্যরকম লাগছে চশমা পড়লে সবাইকে অন্যরকম লাগে কাউকে বেশি অন্যরকম লাগে আবার কাউকে কম অন্যরকম লাগে আমাকে বেশি লাগছে হাসান কাঁচামরিচের কোক খেল চা খেল সে ভেবেছিল মিনিট দশেক থেকে চলে যাবে সে থাকলো প্রায় দু ঘন্টা নানান রকম সমস্যায় সে পর্যুত্ত বাচ্চা মেয়েটির সঙ্গে কথা বলার সময় কোনো সমস্যা মাথায় থাকে না বরং মনে হয় পৃথিবীতে বেঁচে থাকাটা অর্থহীন নয় বেঁচে থাকার আনন্দ আলাদা শুধুমাত্র সেই আনন্দের জন্যই দীর্ঘদিন বেঁচে থাকা যায় হাসান বলল সুমি আজ উঠি সুমি বলল আচ্ছা আবার আসবেন বাক্যটা সে বলল না এই মেয়ে কখনোই তা বলে না কারণটা কি সে জানে আবার কবে স্যার আসবেন এজন্যই কি এই হাস্যকর যুক্তিও গ্রহণযোগ্য নয় মানুষ ভবিষ্যৎ জানে না জানে না বলেই তারা মনের আনন্দে বর্তমান পার করতে পারে হাসানের বড় মামা মুকুল মামা ভবিষ্যৎ জেনে ফেলেছিলেন ডাক্তারেরা তার পেট পরীক্ষা করে বললেন স্টোমাক ক্যান্সার মেটাস্থিসিস হয়ে গেছে শরীরে ক্যান্সারের শাখা প্রশাখা ছড়িয়ে গেছে আয়ু আছে তিন মাস ভবিষ্যৎ জানার পর মুকুল মামার জীবন বিস্ময় হয়ে গেল মৃত্যু যন্ত্রণা ভোগ করতে লাগলেন তিন মাস আগে থেকেই যার সঙ্গেই দেখা হয় তাকে জড়িয়ে ধরেই কাঁদেন আমার জীবনটা রক্ষা করো আমার জীবনটা রক্ষা করো মুকুল মামার জন্য ভবিষ্যৎ জেনে ফেলাটা সুখকর হয়নি আনন্দময় কোনো ভবিষ্যৎ আগেভাগে জেনে ফেললে কি হবে সে আনন্দ অনেকখানি কমে যাবে মানুষকে সুখী থাকা উচিত বর্তমান নিয়ে মানুষ তা পারে না বর্তমানে সে দাঁড়িয়েই থাকতে পারে না তার এক পা থাকে অতীতে আর এক পা ভবিষ্যতে দু নৌকায় পা সেই দু নৌকা আবার যাচ্ছে দুদিকে রাস্তায় নেমে হাসান রিকশা নিল রাত বেশি হয়নি নটা বাজে এখনই বাসায় ফিরতে ইচ্ছে করছে না বেকারদের রাত দশটার আগে বাসায় ফিরতে ইচ্ছে করে না হঠাৎ করে তিতলিদের বাড়িতে যেতে ইচ্ছে করছে মাঝে মাঝেই এই ইচ্ছা হয় যখন হয় তখন আর কিছু ভালো লাগে না ইচ্ছাটা হু হু করে বাড়তে থাকে তিতলিদের বাড়িতে যাওয়ার জন্য অজুহাত একটা আছে ভালো অজুহাত নাদিয়া এমন চমৎকার রেজাল্ট করেছে তাকে কংগ্রেচুলেট করা তার অবশ্যই কর্তব্য যেদিন নাদিয়া রেজাল্টের কথা জেনেছে সেদিনই সে নাদিয়ার জন্য ভালো একটা কলম কিনেছে কলমের বাক্সটা গিফট র্যাপে মরেছে ছোট্ট একটা চিরকুট গিফট র্যাপে ঢোকালো সেখানে লেখা নাদিয়া ফার্স্ট হওয়া ছেলে মেয়ে এতদিন শুধু পত্রিকায় দেখেছি বাস্তবে এদের সত্যি সত্যি কোনো অস্তিত্ব আছে তা মনে হতো না রেজাল্ট হবার পর তোমাকে বাস্তবের কেউ মনে হয় না মনে হয় তুমি অন্য কোনো গ্রহের তুমি আমার অভিনন্দন নাও ইতি হাসান ভাইয়া উপহারটা নাদিয়াকে এখনো দেয়া হয়নি অনেকবারই সে তিতলিদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছে শেষ পর্যন্ত গেট খুলে ভেতরে ঢুকেনি হয়তো বাড়িতে ঢুকে দেখা যাবে তিতলি মার বাড়িতে বেড়াতে এসেছে হাসি মুখে শ্বশুর বাড়ির নানান গল্প করছে হাসান সেই আনন্দময় মুহূর্তে প্রবেশ করা মাত্র ছন্দপতন হবে আজ হয় যাওয়া যায় এলেও এত রাত পর্যন্ত নিশ্চয়ই থাকবে না নববিবাহিতা তরুণীরা মারবাড়িতে এত সময় নষ্ট করে না এরা দ্রুত অতীত ভুলতে চেষ্টা করে মেয়েরা তাদের শরীরে সন্তান ধারণ করে সন্তান ধারণ করে বলেই হয়তো প্রকৃতি তাদের ভবিষ্যৎমুখী করে রাখে অতীত তাদের কাছে পুরনো গল্পের বইয়ের মতো যে গল্প একবার পাঠ করা হয়েছে বলে কৌতূহল মরে গেছে দ্বিতীয়বার পড়তে ইচ্ছা করে না বইটি হারিয়ে গেলেও কোনো ক্ষতি নেই হাসান তিতলিদের গেটের কাছে দাঁড়িয়ে একটা সিগারেট শেষ করল গেট খুলে ভেতরে ঢুকতে যতটুকু মনের জোর দরকার এই মুহূর্তে ততটুকু মনের জোর তার নেই কেন জানি মনে হচ্ছে তিতলি তার মার বাড়িতে কারণ ঘরে অনেকগুলো বাতি জ্বলছে বারান্দায়ও বাতি জ্বলছে এতগুলো বাতি জ্বলার কথা না বাইরের বারান্দার বাতি তো কখনোই জ্বালানো থাকে না ঘটনা কি ঘটেছে হাসান তা অনুমান করার চেষ্টা করছে তিতলি এসে কলিং বেল টিপেছে নাদিয়া বাইরের বারান্দার বাতি জ্বালিয়ে দরজা খুলল তারপর আপাকে দেখে এতই আনন্দিত হল যে বাতি নেভাতে ভুলে গেল তিতলি এ বাড়িতে এলে গেটের ভেতর একটা গাড়ি থাকার কথা গাড়ি অবশ্য নেই তিতলির স্বামী এসে হয়তো তিতলিকে নামিয়ে দিয়ে গিয়েছেন রাত এগারোটার দিকে আবার এসে নিয়ে যাবেন হাসান হাঁটা শুরু করল আজ থাক আরেকদিন সে আসবে নাদিয়ার উপহারটা মনে হয় দীর্ঘদিন পকেটে পকেটে ঘুরবে গিফট র্যাপ কুঁচকে যাবে ময়লা হয়ে যাবে উপহার আর দেয়া হবে না সবচেয়ে ভালো হতো হঠাৎ যদি রাস্তায় নাদিয়ার সঙ্গে দেখা হয়ে যেত উপহারটা তার হাতে দিয়ে কিছুক্ষণ কথা বলা যেত রাস্তায় তার সঙ্গে দেখা হবার সম্ভাবনা শূন্য নাদিয়া এমন মেয়ে যে কখনো ঘর থেকে বের হয় না ঘর থেকে বের হলেই তার নাকি কেমন দমবন্ধ দমবন্ধ লাগে চার দেয়ালের ভেতরে সে যতক্ষণ থাকে ততক্ষণই নাকি তার শান্তি শান্তি লাগে কি অদ্ভুত কথা বাসায় ফিরতে হাসানের ইচ্ছা করছে না আজ বাসার পরিস্থিতি খুব খারাপ থাকার কথা তারেক একদিনের অফিস ট্যুরের কথা বলে চিটাগাং গিয়েছিল একদিনের জায়গায় সাত দিন কাটিয়ে আজ দুপুরে ফিরেছে ট্যুরের ব্যাপারটা যে মিথ্যা রিনার কাছে তা প্রকাশ হয়ে পড়েছে চার দিনের দিন অফিস থেকে তারেকের এক কলিগ এসেছিল নিতে তারেকের অসুখ বিসুখ কিছু করেছে কিনা তার কাছেই রিনা জেনেছে তারেক দুদিনের ক্যাজুয়াল লিভ নিয়েছে রিনা খুবই বুদ্ধিমতী মেয়ে দুয়ে দুয়ে চার করা তার জন্য কোনো সমস্যাই না হাসান এখনো জানে না ভাবে হিসাব মিলাতে বসেছে কিনা সব ঘটনা জানার পর ঋণের প্রতিক্রিয়া কি হবে হাসান তাও বুঝতে পারছে না হঠাৎ করে ধৈর্য হারালে সমস্যা হবে তবে ভাবি সম্ভবত ধৈর্য হারাবে না তারেক দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে সন্ধ্যায় গোসল করে পুরনো খবরের কাগজ নিয়ে বসেছে দুবার চা চেয়ে নিয়ে খেয়েছে তার চেহারা এবং কথাবার্তায় কোনো রকম উদ্বেগ বা দুশ্চিন্তা নেই বরং মুখটা হাসি হাসি টগরের কথা হয়েছে কিছুক্ষণ পরপর টগর ঠিকই শব্দ করে কাশছে তারেক সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করলো রিনাকে ডেকে বলল টগরের বুকে কপ বসে গেছে এক কাজ করো সরিষার তেলে রসুন দিয়ে তেলটা গরম করে বুকে মালিশ করে দাও আর এক কাপ কুসুম গরম পানিতে এক চামচ মধু দিয়ে ওই পানিটা খাইয়ে দাও কপ আরাম হবে ঘরে মধু আছে রিনা স্বাভাবিক গলায় বলল না মধু নেই তারেক বলল এক শিশি মধু ঘরে সব সময় রাখবে মেডিসিন বক্সে যেমন নানান ধরনের ওষুধপত্র থাকে তেমনি এক শিশু মধু থাকা উচিত কোরআন শরীফে কয়েকবার মধুর কথা উল্লেখ করা আছে হাসানকে বলো মধু নিয়ে আসুক হাসান বাসায় নেই আচ্ছা ঠিক আছে কাগজটা পড়ে নেই আমি এনে দেব তার এক মধু এনে দিয়ে রাতের খাবার খেতে গেল সে সাধারণত চুপচাপ খাওয়া শেষ করে আজ রিনার সঙ্গে গল্প শুরু করল রাজনৈতিক গল্প তারেক বিএনপির সমর্থক ছিল আওয়ামী লীগ ক্ষমতায় যাবার পর সে কিছুটা আওয়ামী লীগ ঘেসে হয়ে পড়েছে শেখ হাসিনা তো মনে হয় দেশ ভালোই চালাচ্ছে কি বলো হুম। সাহস আছে রাজনীতিতে সাহসটা অনেক বড় জিনিস কর্নেল ফারুক ফারুকগঞ্জকে কেমন জেলে ঢুকিয়ে দিল দেখলে হুম ভালো কাজ করলে সাপোর্ট পাবে তবে মূল সমস্যাটা কোথায় জানো না মূল সমস্যা মানুষের ভেতর না মূল সমস্যা সিংহাসনে সিংহাসনে কিছুদিন বসলেই মাথা এলোমেলো হয়ে যায় মহাত্মা গান্ধীকে দেখো লোকে যে তাকে এখনো ভালো বলে কেন বলে সিংহাসনে বসেননি তাই বলে দুমাস সিংহাসনে বসতেন দেখতে মানুষ গান্ধীজির নাম শুনে থুতু দিত ছাগল নিয়ে ঘুরেও লাভ হতো না ঠিক বলছি না হম ঘরে কি পান আছে আছে কাঁচা সুপারি আছে না কাল অফিস থেকে পেরার সময় কাঁচা সুপারি নিয়ে আসবো কাঁচা সুপারি হার্টের জন্য ভালো কাঁচা সুপারিতে অ্যালকোলিয়েট বলে একটা জিনিস থাকে নাইট্রোজেন ঘটিত কম্পাউন্ড এটা হার্টের জন্য উপকারী পেপারে পড়েছি ও আচ্ছা আমাদের গ্রামের মানুষদের মধ্যে হার্টের অসুখ নেই তার মূল কারণ ওরা কাঁচা সুপারি খায় ও খাওয়া দাওয়া শেষ করে তার এক নিজেই বিপুল উৎসাহে ছেলের বুকে তেল মালিশ করে দিল কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিল নিজে ঘুমোতে এলো রাত এগারোটার দিকে পান খেয়ে তার মুখ লাল হাতে সিগারেট বিছানায় শুয়ে শুয়ে শেষ সিগারেটটা খাবে সুখী সুখী চেহারা রিনা মশারি খাটালো পানির গ্লাস জগ এনে রাখল ঘুমোতে যাবার আগে আয়নার সামনে চুল বাঁধতে বাঁধতে সহজ গলায় বলল চিটেগাঙের ওয়েদার কেমন তারেক বলল ভালো বৃষ্টি হচ্ছে না একদিন হয়েছিল এই কদিন লাবনের বাসাতেই ছিলে হ্যাঁ আর বলো কি যন্ত্রণা ওরা অ্যাপার্টমেন্ট দিয়েছে কমপ্লিট হবার আগেই দিয়ে বসে আছে ইলেকট্রিসিটির কানেকশন নেই গ্যাসের কানেকশন নেই দুটা বাথরুমের একটাই এই অবস্থায় ওদের ফেলে রেখে আসতে পারি না আমাকে তুমি মিথ্যা কথা বলে গিয়েছো বলেছো টুরে যাচ্ছ ও তাই বলেছিলাম হ্যাঁ মিথ্যা না ট্যুরেই গিয়েছিলাম চিটাগাং অফিসের হিসাবপত্র অডিট হচ্ছে ঢাকা থেকে অডিট টিম যাচ্ছে আমি সেই অডিট টিমে আছি চুল বাঁধা শেষ করে রিনা স্বামীর দিকে ফিরল সহজ গলায় বলল আমি এর মধ্যে তোমার অফিসে গিয়েছিলাম সেখান থেকে জানলাম তুমি দুদিনের ক্যাজুয়াল লিভ নিয়েছো ও এই ব্যাপার আসলে হয়েছে কি অডিটের ডেট হঠাৎ করে পিছিয়ে দিল এদিকে মানসিকভাবে আমি তৈরি চিটাগাং যাব তখন ভাবলাম যাই ঘুরেই আসি তুমি তো মিথ্যা কখনো বলো না আজ আমার সহজ ভঙ্গিতে বলছো কেন আমি তো কোনো রাগারাগিও করছি না হইচইও করছি না মিথ্যা বলার দরকার কি তুমি কি লাবনী মেয়েটির প্রেমে পড়েছ আরে কি যে বলো প্রেমে পড়া পড়ির এর মধ্যে কি আছে একটা অসহায় মেয়ে বিপদে পড়েছে তাকে সাহায্য করেছি এর বেশি কিছু না আর বেশি কিছু না না দয়া করে তুমি আমাকে সত্যি কথা বলো এর বেশি তোমার কাছে কিচ্ছু চাচ্ছি না আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনো সমস্যা তৈরি করব না আমি লজ্জায় মরে যাচ্ছি আমি কি সমস্যা করব। আচ্ছা তুমি ছ দিন ওই মেয়েটির বাড়িতেই ছিলে হ্যাঁ ওর হলো টু বেডরুম অ্যাপার্টমেন্ট আমি একটাতে ছিলাম ওরা মামেই একটাতে ছিল রাতে সে তোমার সঙ্গে গল্প করতে আসেনি এসেছে কি নিয়ে গল্প করলে পলিটিক্স না লাবনী তার জীবনের নানান গল্প করত শুনতাম খুবই দুঃখী মেয়ে মেয়েটির সঙ্গে তোমার শারীরিক কোনো সম্পর্ক হয়েছে আরে ছি ছি এইসব কি বলছো হয়েছে কিনা সেটা বলো গল্প করতে করতে হয়তো অনেক রাত হয়ে গেল মেয়েটা ঠিক করলো রাতটা তোমার সঙ্গেই থাকবে কি যে তুমি বলো রিনা আমি ফেরেস্তার মতো মানুষ ইবলিশ শয়তানও একসময় পেরেস্তা ছিল তারপর সে শয়তান হয়েছে এখানে তুমি একটা ভুল করলে রিনা অধিকাংশ মানুষ এই ভুলটা করে ইবলিশ কিন্তু ফেরেস্তা ছিল না ইবলিশ আসলে জিন ছিল জিন ছিল না ফেরেশতা ছিল সেটা পরে দেখা যাবে এখন বলো মেয়েটার সঙ্গে কি তোমার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে পানি দাও এক গ্লাস পানি খাব রিনা পানি এনে দিল তারে কয়েক চুমুক পানি খেয়ে গ্লাস ফিরিয়ে দিল রিনা বলল তুমি আমার প্রশ্নের জবাব কি দেবে না দেবে না হা বলবে কিংবা না বলবে তুমি যা বলবে তাই আমি বিশ্বাস করব সত্যি কথা বলার অনেক উপকারিতা আছে তুমি তো বিরাট ঝামেলায় জড়িয়ে পড়েছ এখন তোমার উচিত সত্য কথা বলা এখন মিথ্যা কথা বললে ঝামেলা আরো বাড়বে সবকিছু জট পাকিয়ে যাবে এখন তোমার উচিত জট কমানো তুমি কি মেয়েটার সঙ্গে ঘুমিয়েছ আমি খুব ভদ্রভাবে তোমাকে প্রশ্নটা করলাম আসলে কি বলতে চাচ্ছি তা নিশ্চয়ই বুঝতে পারছ মেয়েটার সঙ্গে রাতে ঘুমিয়েছ হ্যাঁ মেয়েটি কি তোমাকে বিয়ে করতে চায় চাইলেই বা উপায় কি উপায় থাকবে না কেন বিয়ে তো আর কিছুই না এক ধরনের কন্ট্রাক্ট আরবিতে নিকা নামার অর্থ হচ্ছে সেক্স কন্ট্রাক্ট তুমি পুরনো কন্ট্রাক্ট বাতিল করে নতুন কন্ট্রাক্ট করবে তুমি রেগে যাচ্ছ রিনা আমি মোটেই রাগিনি তবে আমি কিন্তু তোমার সঙ্গে বাস করব না আগামী পরশু আমি চলে যাব কালকের দিনটা আমার যাবে গুছ করতে তোমার সংসার তোমাকে আমি বুঝিয়ে দিয়ে যাব তারপর তুমি আমাকে ডিভোর্সের ব্যবস্থা করবে ডিভোর্স হয়ে যাবার পর ওই মেয়েটিকে বিয়ে করো চাকরিজীবী মেয়ে আছে তোমার জন্য সুবিধাও হবে তোমার একার রোজগারে সংসার চলছে না দুজনের রোজগারে চলবে রিনা তুমি খুবই রেগে গেছো বুঝতে পারছি রাগারই কথা আমি মোটেও রাগিনি ব্যাপারটা জানার পর থেকেই আমি এটা নিয়ে ভাবছি তোমাকে যে কথাগুলো বললাম তার প্রতিটি শব্দ নিয়ে আমি ঘন্টার পর ঘণ্টা ভেবেছি যাই হোক এখন ঘুমোতে চলো রিনা বাতি নিভিয়ে বিছানায় উঠে এলো গত চার রাতে তার এক ফোঁটা ঘুম হয়নি আজ বিছানায় যাওয়া মাত্র ঘুমে চোখ জড়িয়ে এলো শান্তিময় ঘুম রিনা খুব শান্ত ভঙ্গিতেই তার স্যুটকেসে কাপড় ভরল কয়েকটা ব্যবহারী শাড়ি ব্লাউজ পেটিকোট বেশ এই তো নয় বছরের বিবাহিত জীবনে নেই নেই করেও অনেক কিছু জমে গেছে সবকিছু সঙ্গে নিয়ে যাওয়া অর্থহীন পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে থাকুক তার স্মৃতি হিসেবে কিছু জিনিসপত্র সঙ্গে করে সামান্য হলেও কিছু টাকা পয়সা নেয়া দরকার সেটা নিতে ইচ্ছে করছে না ছোট মামার দেয়া সাতশো ডলারের কিছুই নেই রিনা ভেবেছিল একটা টাকাও সে খরচ করবে না সব জমা করে রাখবে অথচ কত দ্রুতই না সেই টাকাটা খরচ হল তারেকের অফিসের কিছু দেনা শোধ করা ছাড়া টাকাটা আর কোনো কাজে লাগেনি তার হাত আজ পুরোপুরি খালি বউ হিসেবে যখন সে বাবার বাড়ি থেকে আসে তখনও খালি হাতে এসেছিল বাবা কয়েকবার বলেছিলেন মেয়েটার হাতে কিছু টাকা পয়সা দিয়ে দাও টুকটাক খরচ আছে ফট করে স্বামীর কাছে চাইতেও পারবে না লজ্জা লাগবে বিয়ে বাড়ির উত্তেজনায় শেষ পর্যন্ত তার হাতে টাকা দেওয়ার ব্যাপারটা মনে রইল না সে গাড়িতে উঠল একেবারে খালি হাতে আজ বাড়ি থেকে বিদায় নেবার সময়ও খালি হাতে বিদায় নেওয়া ভালো যেভাবে এসেছি সেভাবে যাচ্ছি না তাও ঠিক না সে স্বামীর কাছে এভাবে আসেনি তার দরিদ্র বাবা ধারদেনা করে অনেক গয়নাপাতি দিয়েছিলেন এই নিয়ে বাড়িতে অনেক অশান্তিও হয়েছে রিনার মা ঝাঁঝালো গলায় বলেছিলেন এত যে ঋণ করলে সোদ্দ দেবে কিভাবে টাকার গাছ পুঁতেছ রিনার বাবা হাসি মুখে বলেছিলেন মেয়েটা ঝলমলে গয়না পরে স্বামীর কাছে যাচ্ছে এই দৃশ্য দেখাতেও অনেক আনন্দ তোমার এই মেয়ে সুখের সাগরে ডুবে থাকবে সুখের সাগরে ডুবে থাকার এই হলো নমুনা নয় বছর স্বামীর সঙ্গে থেকে আজ সব ফেলে দিয়ে চলে যেতে হচ্ছে রিনা তার গলার হাড়টা সঙ্গে নিল বাবার দেয়া গয়না একে একে বিক্রি করে সংসারের ক্ষুধা মেটাতে হয়েছে হারটা রয়ে গেছে হার বিক্রি করে নগদ কিছু টাকা হাতে নিতে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু অর্থ স্বার্থহীন বন্ধু যে মানুষের চারদিকে শক্ত দেয়াল হয়ে মানুষকে রক্ষা করে রিনার সেরকম বন্ধু নেই আশ্রয় দেওয়ার মতো আত্মীয় স্বজনও নেই সে যার কাছেই উঠবে সেই ব্যস্ত হয়ে উঠবে তাকে তাড়িয়ে দিতে তাকে উঠতে হবে স্কুল জীবনের কোনো বান্ধবীর বাসায় তারা তাকে তাড়িয়ে দেবে না স্কুল জীবনের বন্ধুত্ব অন্যরকম ব্যাপার এই বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে কখনো কমে না রিনার সঙ্গে তার স্কুল জীবনের বন্ধুদের কোনো যোগ নেই কে কোথায় আছে সে জানেও না একজন থাকে ধারায় সুস্মিতা তার সঙ্গে নিউ মার্কেটে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল সুস্মিতা ছুটে এসে তাকে জড়িয়ে ধরেছিল সুস্মিতা বাড়ির নম্বর টেলিফোন নম্বর সব একটা কাগজে লিখে দিয়েছিল কাগজটা অনেকদিন ছিল টেবিলের ড্রয়ারে তারপর উড়ে চলে গেল সুস্মিতার ঠিকানাটা জানা থাকলে কাজ হতো বিকেলের মধ্যে রিনা সব গুছিয়ে ফেলল বিকেলে বাচ্চারা খাবে তার জন্যে নুডলস রাতের জন্য পোলাও দুজনই খুব পোলাও পছন্দ করে রোজ খেতে বসে বলবে মা পিলাউ টগর সব শব্দ উচ্চারণ করতে পারে শুধু পোলাও বলতে গিয়ে বলে পিলাউ পোলাও থাকলে তার আর কিচ্ছু লাগবে না তরকারি না হলেও চলবে কপকপ করে পিলাউ খাবে সে খাওয়া দেখার ভেতরও আনন্দ আছে আজ জিনা এই আনন্দ পাবে না টগর পিলাও খাবে একা একা না একা একা নিশ্চয়ই খাবে না লায়লা থাকবে রিনা একশো টাকার একটা নোট এবং কিছু ভাঙতি টাকা সঙ্গে নিল যেখানে ভাড়া বেবি রিক্সি ভাড়া তো দিতে হবে আলমিরা খুলে টগর এবং পলাশের জুতা জোড়া নিল জন্মের এক মাস পর এলিফেন্ট রোডের এক দোকান থেকে রিনা নিজে এই দুজোড়া জুতা কিনেছিল লাল ভেলভেটের জুতা এখনো ঝলমল করছে জুতা জোড়া কেনার সময় সে বিস্মিত হয়ে ভাবছিল জন্মের সময় মানুষের পা এত ছোট থাকে রিনার অনেকদিনের শখ টগর এবং পলাশের যেদিন বিয়ে হবে সেদিন কাচের বাক্সে জুতা জোড়া রেখে সে বাক্সটা মায়ের বিয়ের উপহার হিসেবে সে দেবে প্রতীকী উপহার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া দেখো একদিন তুমি এরকম ছোট ছেলে আজ বড় হয়েছ তোমার সংসারে এরকম ছোট একটা শিশু আসবে চক্র কোনো দিন ভাঙবে না চলতেই থাকবে এই জীবনে রিনার কোনো ইচ্ছাই পূর্ণ হয়নি কে জানে এই ইচ্ছাটাও হয়তো পূর্ণ হবে না টগর পলাশের বিয়ে হয়ে যাবে সে খবরও পাবে না রিনার চোখে পানি জমতে শুরু করেছে সে একদৃষ্টিতে তাকিয়ে রইল যেন চোখের পানি চোখেই শুকিয়ে যায় বাড়ি ছেড়ে যাবার সময় চোখের পানি ফেলতে নেই চোখের পানি বাড়ির জন্য ভয়াবহ অমঙ্গল নিয়ে আসে রিনা চায় না এ বাড়ির অমঙ্গল হোক এ বাড়িতে টগর এবং পলাশ থাকে হাসান থাকে লায়লা থাকে তার শ্বশুর শাশুড়ি থাকেন এদের সবাইকে রিনা অসম্ভব পছন্দ করে অবিশ্বাস্য হলেও সত্যি সবচেয়ে বেশি পছন্দ করে তার শাশুড়ি মনোয়ারাকে কেন করে সে নিজেও জানে না সব গোছানোর পর রিনা মনোয়ারার ঘরে উঁকি দিল যাবার আগে একটু দেখা করা তাকে কিছু বলে যাওয়া যাবে না সেটা সম্ভব না রিনা শাশুড়ির ঘরের দরজা ফাঁক করল মনোয়ারা বললেন বৌমা তোমার শ্বশুর কোথায় জানো জানি না মা বারান্দায় গিয়ে দাও তোমার শ্বশুরকে দেখবে রাস্তার ওই পাশে যে চায়ের স্টল স্টল আছে আছে টি ওইখানে বসে খবর দিয়ে আনবো মা না খবর দিয়ে আনতে হবে না কয়েকদিন ধরেই আমি ব্যাপারটা লক্ষ্য করেছি বুরুর ভীম্রতি হয়েছে ঠিক এই সময় বুড়ো চায়ের স্টলে বসে থাকে কেন জানতে চাও কেন মেয়েদের স্কুল ছুটি হয় মেয়েগুলো শরীর দোলাতে দোলাতে রাস্তা দিয়ে যায় আর আমাদের বুড়ো এই দৃশ্য চোখ দিয়ে চাটে বুঝলে কিছু রিনা চুপ করে রইল একটা বয়সের পর পুরুষ মানুষের এই রোগ হয় চোখ দিয়ে চাটার রোগ খুবই ভয়ঙ্কর রোগ আল্লাপাক এই বিষয়টা জানেন বলেই এই বয়সে চোখে ছানি ফেলে দেন আমাদের বড়ুর চোখ পরিষ্কার ছানি পড়েনি তার খুব সুবিধা হয়েছে রোজ বিকেলে চা খেতে যাচ্ছে জীবনে তাকে চা খেতে দেখলাম না এখন চা খাওয়ার ধুম পড়েছে ভেবেছে আমি কিচ্ছু টের পাই না কোনো ভরা বয়সের মেয়ে ঘরে এলে বড় কি করে লক্ষ্য করেছ তার মা ডাকার ধুম পড়ে যায় মা মা বলে আদরের ঘটা মা ডাকলে মাথায় পিঠে পাছায় হাত বুলানোর সুযোগ হয়ে যায় সুযোগ আমি বার করছি আজ বাসায় ফিরুক সাপের পা তো কেউ দেখে নাই তোমার শ্বশুর আজ সাপের পা দেখবে শিয়ালের সিং দেখবে মা আমি একটু বাইরে যাচ্ছি একা যাচ্ছ জি একা যাবার দরকার নেই বুড়ো শয়তানকে সাথে নিয়ে যাও বুড়ো একদিনে অনেক মেয়ে দেখে ফেলেছে আর না দেখলেও চলবে যাচ্ছ কোথায় আমার এক বান্ধবীর বাসায় শয়তানটাকে সাথে নিয়ে যাও তুমি বন্ধুর বাসায় যেও শয়তানটাকে রিক্সায় বসিয়ে রাখবে সে রিক্সাওয়ালার সঙ্গে গল্প করবে এটাই তার শাস্তি আর শোনো মা তুমি দেরি করবে না সন্ধ্যার আগে আগে ঘরে ফিরবে বাড়ির বউ সন্ধ্যার পর বাইরে থাকলে সংসারের অমঙ্গল হয় বাড়ির বউকে দুটা সময় অবশ্যই ঘরে থাকতে হয় সূর্য ওঠার সময় এবং সূর্য ডোবার সময় এ কথাগুলো মনে রাখবা মা তোমার ছেলে দুটাকে যখন বিয়ে দিবা তখন তাদের বউদেরও বলবা জি আচ্ছা রিনা শাশুড়ির ঘর থেকে বেরোলো টগর পলাশ বারান্দার দেয়ালে মহানন্দের রং পেন্সিল দিয়ে ছবি আঁকছে দেয়ালে ছবি আঁকা নিষিদ্ধ কর্ম এই নিষিদ্ধ কর্মের জন্যে দুই ভাই অতীতে অনেক শাস্তি পেয়েছে আজ পেল না রিনা তাদের সামনে এসে দাঁড়ালো। দু ভাই মাথা নিচু করে বসে আছে ভয় কেউ মাথা তুলছে না রিনার খুব শখ ছিল যাবার আগে ছেলে দুটির মুখ ভালো মতো দেখে যায় সেটা বোধহয় সম্ভব হবে না মাকে দেখে এরা দুজন মাথা আরো নিচু করে ফেলল দেয়ালে দু দুমাথাওয়ালা একটা ভূত আঁকা হয়েছে রিনা ভূতের দিকে তাকিয়ে আছে রিনা নরম গলায় ডাকল টগর টগর মার গলায় বিপদের আভাস পেয়েছে সে ছুটে দাদিমার ঘরে ঢুকে গেল মুহূর্তের মধ্যেই তাকে অনুসরণ করল পলাশ মার হাত থেকে মুক্তির এই একটি উপায় ভাবি শোনো বারান্দায় লাইলা দাঁড়িয়ে আছে তার গলার স্বর ভারী মনে হয় সে এতক্ষণ কাঁদছিল চোখে কাজল লেপটে আছে কি ব্যাপার লাইলা তুমি একটু আমার ঘরে আসো তো ভাবি রিনা লাইলার ঘরে ঢুকতেই লাইলা দরজা বন্ধ করে দিল রিনা বলল ব্যাপার কি বলো তো লাইলা কান্না চাপতে চাপতে বলল ভাবি তুমি বলো আমি কি এতই ফেলনা আমি কি বানের জলে ভেসে এসেছি ব্যাপারটা কি আমি জানি আমার চেহারা ভালো না রং ময়লা তাই বলে আমার জন্যে ডিভোর্সড ছেলে খুঁজতে হবে কে খুঁজছে এরকম ছেলে বড় বুবু একটা ছেলের সন্ধান এনেছেন ডিভোর্সড আগের ঘরের একটা ছেলে আছে তিন বছর বয়স আমার চেহারা খারাপ বলে আমার ভাগ্যে বুঝি সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড বিয়ে তো এখনো হয়ে যায়নি লায়লা না হোক বড় বাবু কেন সেকেন্ড হ্যান্ড হাজবেন্ডের খোঁজ আনবে ভাবি তুমি তো জানো সেকেন্ড হ্যান্ড জিনিসই আমি দু চোখে দেখতে পারি না নিউ মার্কেটে কত সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড সোয়েটার পাওয়া যায় আমার বন্ধুরা সবাই কিনেছে আমি কখনো কিনেছি চুপ করো তো কেন আমি চুপ করব। ভাবি আমি কি মানুষ না আমাকে আগেভাগে কিছু না বলে মেয়ে দেখিয়ে দিয়েছে আমিও হাসি মুখে সেকেন্ড হ্যান্ডের সাথে কথা বলেছি গাধাটা আবার যাবার সময় বড় বুবুকে বলেছে মেয়ে পছন্দ হয়েছে আরে গাধা তোর তো যে কোনো মেয়েই পছন্দ হবে লাইলা শোন এখানে তোমার পছন্দটাই জরুরি তুমি তোমার পছন্দ অপছন্দটা কড়া করে বলবে তুমি যে জীবন যাপন করবে সেটা তো তোমার জীবন না। লাইলাকে শান্ত করে রিনা বের হয়ে এলো ভাগ্য ভালো সুটকের সাথে বেরোতে তাকে কেউ দেখল না রিনা রিক্সায় উঠেছে ঢাকায় তার থাকতে ইচ্ছে করছে না ঢাকার বাইরে কোথাও চলে যেতে হবে ময়মনসিংহ চলে গেলে কেমন হয় রিনার বড় মামা ময়মনসিংহ জজকোর্টের পেশকার কেউটখালিতে বাসা বাসে ময়মনসিংহ যেতে আড়াই ঘন্টার মতো লাগে সে পৌঁছাবে সন্ধ্যার পরপর তখন কেউটখালিতে গিয়ে বড় মামাকে খুঁজে বের করতে হবে বাসার ঠিকানা রিনার জানা নেই যদি খুঁজে না পাওয়া যায় যদি মামা এর মধ্যে বাসা বদল করে থাকেন দুশ্চিন্তা হচ্ছে রিনা দুশ্চিন্তাকে আমল দিল না তার সমস্ত শরীর কেমন ঝিমঝিম করছে মুখ শুকিয়ে পানির পিপাসা হচ্ছে কোন একটা দোকানের সামনে রিক্সা দাঁড় করিয়ে সে কি এক বোতল পানি কিনে নেবে কত দাম এক বোতল পানির রিক্সাওয়ালা বলল কই যাবেন রিনা বলল কমলাপুর রেল স্টেশন বলেই মনে হল সে ভুল করেছে সে যাবে মহাখালী বাস স্টেশন মহাখালী বাস স্টেশন থেকেই ময়মনসিংহের বাস ছাড়ে শুধু শুধু কমলাপুর রেল স্টেশন বলল কেন ভুলটাকে ঠিক করতে ইচ্ছা করছে না যাক কমলাপুরেই যাক ময়মনসিংহ যাবার কোনো একটা ট্রেন নিশ্চয়ই পাওয়া যাবে আর পাওয়া না গেলে একটা রাত রেল স্টেশনে কাটিয়ে দেওয়া তেমন কঠিন হবে না স্টেশনে সারা রাত গাড়ি আসা যাওয়া করবে অসুবিধা কি জনতার মধ্যেই আছে নির্জনতা গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে ছিল মেঘ বলেছে যাব যাব উপন্যাসটির অষ্টম পর্ব আর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ